ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রামের মেয়ে রওশনারা। স্বামীর কাছে রওশন কোনো রাজকুমারী থেকে কম নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে ঢাকায় চাকরি করতেন সোহেল। ভালোবাসার মানুষটির কষ্ট কমাতে ছেড়েছিলেন সেই চাকরি। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সংসার করা যায়, সুস্থভাবে চলা যায়, আর দশটা মেয়ের মতন ঘুরা যায়, ইচ্ছে থাকে মনের ভিতরে। সত্যিকারের প্রেম যেন এক অচিন পাখি, সেই অচিন পাখি পোষ মেনেছে সোহেল রওশনের সংসারে। আমার হাজবেন্ড কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে সেটা বিষয় না, বিষয় হলো যে আমাকে সে তো ভালোবাসছে, আমিও তাকে ভালোবাসছি, পিছনে কি করলো না করলো এই গলা বিষয় এখন কেন আনছে আপনারা আসতেছেন? আমার হাজবেন্ড রাজমিস্ত্রি কাম করছে, এই মাটির কাম করছে, আমার হাজবেন্ড আমাকে নিয়ে যে কষ্টটা করছে এই এই 15 বছর যাবত এই সংসারে এই কষ্টটা কোনো এক সুস্থ ছেলে আমাকে নিয়ে করবে না। আমার এই সংসারটাকে ভাঙবেন না, দেখেন আমি একটা প্রতিবন্ধী। ওকে, সো হিয়ার ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে ভদ্রলোকের নাম হচ্ছে সোহেল মিয়া। উনি হচ্ছে একজন প্রতিবন্ধী মহিলাকে বিয়ে করছেন। তো ওনাকে হচ্ছে কাঁধে নিয়ে পিঠে নিয়ে মহিলা যেখানে যাতায়াত করবেন যাতায়াত করেন ভদ্রলোক। 15 বছর ধরে এভাবে প্রতিবন্ধী স্ত্রীকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। রিসেন্টলি আলোচনায় আসছেন, কিছু রিপোর্টিং হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, তাদেরকে বাড়ি দেওয়া হবে বলা হয়েছে। তো এই আলোচনা শুরু হওয়ার পর উনি যেহেতু লাইমলাইটে চলে আসছে, তখন দেখা গেল যে ভদ্রলোক আসলে মিথ্যা কথা বলছেন এই মহিলাকে বিয়ে করার সময়। তিনি বলছিলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেন, তারপর ঢাকা চাকরি বাকরি করছেন, এখন প্রতিবন্ধী স্ত্রীকে সাহায্য করার জন্য ঢাকার চাকরি ছেড়ে উনি এখানে চা দোকান দিয়েছেন। উনি এখন আলোচনায় আসায় ভাইরাল হয়। ওনার যে আগের ঘরের স্ত্রী, মানে ওনার আগের ঘরের একটা স্ত্রী ছিল, সেখানে বাচ্চা ছিল কয়টা, 3টা না কয়টা জানি, হোয়াটএভার বাচ্চা ছিল না, 5 জন, যা হোক বেশ বড় একটা সংসার সেখানে। তো উনি এখন আলোচিত হয়, তারা হচ্ছে জানতে পারছে এই লোক সম্পর্কে, আগের ঘরের স্ত্রী এবং বাচ্চারা, যারা এই নিয়ে তো আমাদের বাবা মিথ্যা কথা বলে আরেক জায়গায় বিয়ে। সো ওই লোক হচ্ছে 15 বছর আগে হচ্ছে ঢাকায় চাকরি করতো, সেখান থেকে নিখোঁজ হয়ে যায়, বাসায় ফিরে আসে না, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, তারা ভাবছে যে নিখোঁজ হয়ে গেছে আর খোঁজ খবর নেয় না আগের ফ্যামিলি। সো এতদিন পরে সে জানতে পারলো যে ও আছে, উনি আত্মগোপনে গিয়ে আরেক জায়গায় বিয়ে করছে, লাগলো নাকি প্যাঁচ। ওকে, এখন এই প্রতিবন্ধী, এখন যেহেতু আবার এটা রিপোর্টিং হচ্ছে, আলোচনা হচ্ছে, এখন ওই লোক তো একটা চাপে পড়ে গেছে, যেহেতু আগে একটা ফ্যামিলি রেখে আসছে, ওখানে প্রতারণা করে আসছে, মামলা দেওয়ার একটা ভয় থাকে, একটা সম্ভাবনা তৈরি হয়। এই প্রসঙ্গে অবশ্য আগের ঘরের যেই ছেলে, প্রথম বড় ছেলে, তার নাম হচ্ছে সোহেল মিয়া, সে বলছে যে কোনো আইনি ব্যবস্থা নেব না, তবে আমরা চাই সত্যটা সবাই জানুক, আর এই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী রওশনের তো কোনো দোষ নেই, তিনি আমাদের কথা জানলেও তার তো আর কিছু করার নেই। সো ছেলেটা সেন্সিবল ছেলে, সে বলছে যে মামলা দিতে চায় না, এটা তাদের সিদ্ধান্ত। ওকে, সেন্সিবিলিটির প্রশ্ন আসতেছে, কারণ হচ্ছে যে সেকেন্ড যে মহিলাকে বিয়ে করছে তার তো আসলে কোনো দোষ নেই, বরং সে প্রতারিত। সো এখানে মহিলার প্রতি হস্টেল হওয়ার কিছু নাই। আমি এখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এবং যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার, যে ছেলেটা অবশ্যই সেন্সিবল কথা বলছে, এবং বাংলাদেশে যেটা হয় এই ধরনের ক্ষেত্রে, এই মহিলার দোষ নেই আমরা সকলে বুঝতেছি, কিন্তু জিঘাংসু হয়ে মানুষ উল্টা তাকে ফাঁসানোর চেষ্টা করবে, বিপদে ফেলার চেষ্টা করবে, এবং করে, চেষ্টা করবে না, করে। এটা সাধারণত বেশি মহিলাদের সাথে হয় না, এটা পুরুষদের সাথে হয়, যেহেতু সবসময় আলোচনা করি এটা নিষ্পেষণমূলক ব্যবস্থা, পুরুষকে নিষ্পেষণ করার জন্য সিস্টেমেটিকভাবে ডিজাইন করা আছে এই দেশে, যেই কারণে সম্ভব হয়। সো আপনি দেখবেন যে যদি কোনো মেয়ে কোনো ছেলের সাথে পালায়, সো মেয়েটা যদি স্বেচ্ছায় ওই ছেলের সাথে পালায়, এখানে তো ছেলের কোনো অপরাধ নাই, আপনি যদি শাসন করেন আপনি কাকে শাসন করবেন? আপনার মেয়েকে, কারণ তার উপর আপনার অথরিটি আছে। আপনি যদি রাগ হন আপনি কার উপর রাগ হবেন? আপনার মেয়ের উপর, কারণ তার তাকে আপনি কী মানুষ করলেন, সে আপনার অবাধ্য হয়ে আরেক ছেলের সাথে পালাইছে, আরেকজনের ছেলের উপর কিন্তু আপনার রাগ হওয়ারও রাইট নাই, আপনি অ্যাকশন নেওয়ারও রাইট নাই। কিন্তু বাংলাদেশে করে কি, ওই ছেলের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিবে, অপহরণ মামলা দিয়ে তারপর ওই ছেলেকে ফাঁসাই দিবে, এবং খুব সহজ, বাংলাদেশে তো ছেলেদেরকে ফাঁসানোর সিস্টেম ব্যবহার করে, রাইট? সো বাংলাদেশে এইটাই হয়। এই ধরনের ঘটনায় এখন যেটা হয়েছে, উল্টাটা হয়েছে, এখন হচ্ছে লোক প্রতারণা করছে মেয়ের সাথে, মেয়ের কোনো দোষ নাই, ঠিক আছে, এখন বলতেছে এবং সবাই বুঝতেছে যে হ্যাঁ মেয়ের তো কোনো দোষ নাই, তাকে ফাঁসাবে কেন? কিন্তু ঘটনাটা উল্টো হলে দেখছেন ওই পুরুষকে ফাঁসাই দিত একটা মামলা দিয়ে, যে কী জানি প্রতারণা, অপহরণ, অপহরণ মামলা দিয়ে। আমি বানাই বলতেছি না, খবরাখবর পড়লে জানেন, না খবরাখবর যদি না পড়েন তাহলে তো মোটিভেশনের মধ্যে আসেন, সেটা আর কি বলবো। সো যাক, তো জিঘাংসু হয়ে এই সব ক্ষেত্রে অ্যাকশন নেয় বাঙালি, এবং অ্যাগেন এই দেশে তো এইগুলো কোনো ব্যাপারই না, ইয়ে করা, টুইস্ট করা,
সিস্টেমকে শয়তানি করার জন্য কাছে একটু টাকা পয়সা দিলেও কিন্তু আপনার পুলিশ নেমে যাবে আপনার পক্ষে শয়তানি করতে। ওকে, সো জায়গা, ছেলেটা সেন্সিবল, সে হচ্ছে জিঘাংসু হয়ে বা সে তার ফ্যামিলি ওই মহিলাকে বিপদে ফেলার চেষ্টা করতেছে না, এটা বলছে বা করবে না। এখানে ব্যাপারটা আসলে শুধু এইখানেই শেষ না, আরও অনেকগুলো আলাপ করার ব্যাপার আছে এখানে, ইম্পর্টেন্ট সামাজিক মানবিক বিভিন্ন অ্যাঙ্গেল আছে। সেটা হচ্ছে যে এই লোকটা তো প্রতারণা করছে, উনি ঠিক আছে, মানে এখানে এখানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। খারাপ দিকটা দিয়ে শুরু করে যে লোক প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে বলে বিয়ে করছে, অবশ্যই তার সাথে ভালো যে দিকটা, উনি প্রতারণা করে বিয়ে করে ওই মহিলা টাকা পয়সা নিয়ে ভাগে নাই, বরং একটা প্রতিবন্ধী মহিলাকে বিয়ে করছে, এবং যে কথাটা মহিলা বলে যে সে আমাকে 15 বছর ধরে আমাকে প্রতিবন্ধী, তার সেবা শুশ্রূষা করতেছে, একটা বার্ডেন হচ্ছে ক্যারি করতেছে। সো ওই লোক প্রতারণা করে বিয়ে করলে খুব মহৎ মানবিক একটা কাজ করতেছে, সো প্রতারণাটা কাটাকাটি হয়ে গেছে, হয়েছে কি হয় নাই, প্রতারণা কাটাকাটি হয় নাই। ওই লোক অপরাধ যেটা করছে যে প্রথম বইয়ের অনুমতি ছাড়া বিয়ে করছে এবং এই 15 বছর ধরে বাচ্চা কাচ্চার ভরণ পোষণ দেয় নাই। বাবা কিন্তু বাচ্চা কাচ্চার ভরণ পোষণ দিতে বাধ্য, আপনি 3-4টা বাচ্চা হয়েছেন, হয় আপনি একদিকে চলে যাবেন মহিলার উপর বাচ্চা কাচ্চা রেখে, এটা তো আপনি করতে পারবেন না এমনত, রাইট? সো এই লোক কিন্তু একদিকে ভেঙে চলে গেছে, বাচ্চা কাচ্চার ভরণ পোষণ দেয় নাই। সো প্রথমত স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করছে, প্রথমত, দ্বিতীয়ত বাংলাদেশে সম্ভবত একাধিক বিয়ে করা আইনত বৈধ কিনা আমি জানি না, সম্ভবত বৈধ, আই ডোন্ট নো, কিন্তু অ্যাটলিস্ট বাচ্চা কাচ্চার ভরণ পোষণ দেয় না, সেখানে একটা অপরাধ করছেন। ওই মহিলার সাথে মিথ্যা কথা বলে বিয়ে করছেন, সেখানে আর একটা অপরাধ করছেন, কিন্তু ওটা নিয়ে ওই মহিলার আপত্তি নাই, সো সেটা ওখানে আউট। আর বাচ্চা কাচ্চা যে ভরণ পোষণ দিচ্ছে না বা এইগুলো নিয়ে মামলা, এগুলো নিয়ে হচ্ছে তারা কোনো অ্যাকশানে যাবে না প্রথম ফ্যামিলি, সো ওইটো হিসেবের বাইরে, কিন্তু উনি এখানে অপরাধটা করছেন। এই যে প্রতারণা করার ব্যাপারটা, উনির সাথে মহিলার পরিচয় হয়েছে হচ্ছে ফোনের মাধ্যমে, ওই একটা টাকার মধ্যে মহিলার ফোন নাম্বার পাইছে, পেয়ে উনি কল দিছে, কল দিয়ে কথা হয়েছে এখানে। তো এইভাবে কিন্তু অনেক সম্পর্ক হয় যে ফোন নাম্বার এখানে সেখানে পাইছে টাকা থেকে বা ফেসবুক থেকে পরিচয়, কথা বলে বলে সম্পর্ক হয়, পরিচয় হয়, প্রেম হয়, বিয়ে হয়, তারপর প্রতারণার মধ্যে পড়ে। সো এই ঘটনাটা এক্স্যাক্টলি তাই, এই লোক কিন্তু পুরোপুরি প্রতারণা করছে, ফোন নাম্বার পাইছে, একটা টাকায় ফোন দিছে, প্রেমের হয়তো অভিনয় করছে, হু নোজ, মিথ্যা কথা বলছে, মিথ্যা পরিচয় দিছে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এগুলো বলছে, মাস্টার্স করা, তারপর সম্পূর্ণটা প্রতারণার উপর ভিত্তি করে মহিলার সাথে সম্পর্ক করছে। নাও এই মহিলা সব কিছু মেনে নিচ্ছে লাইকলি বিকজ উনি প্রতিবন্ধী, উনি প্রতিবন্ধী না হলে এখন এই সব কিছু সামনে চলে আসলে উনি হয়তো মানত না, অনেক কেস ক্ষেত্রেই দেখি মানে না, মানে সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে বলার সুযোগ আছে কিনা জানি না, কিন্তু এরকম ঘটনা আরও ঘটছে, যেখানে দেখা গেছে যে খবরাখবরে যতটুক যেমন দেখছি যে এরকম ঘটনা সামনে চলে আসার পর মানে নাই মহিলা যে না আমার সাথে এরকম প্রতারণা করছে, এত বড় প্রতারণা আমার সাথে করা হয়েছে। সেই এই মহিলা তো মেনে নিচ্ছে, এবং এই মহিলা কিন্তু যে কাঁদতে কাঁদতে এক জায়গায় বলে, আরও কয়েক জায়গায় বলে ক্লিয়ারলি কথাটা বলে যে আমি একজন প্রতিবন্ধী, আমার সংসারটা ভাঙলে আমার কী অবস্থা হবে। সো ওনার ওই ভালনারেবিলিটির জায়গা থেকে, ওনার অসহায়ত্বর জায়গা থেকেও উনি মেনে নিচ্ছেন নেসেসারিলি, উনি যদি আজকে প্রতিবন্ধী না হইতেন হয়তো উনি মেনে নিতেন না। সো উনি যে মেনে নিচ্ছেন এখন, এবং আরেকটা তো অবশ্যই এখানে মোটিভেটিং ফ্যাক্টর হচ্ছে যে উনি প্রতিপঙ্গু হওয়া সত্ত্বেও ওই লোক যেভাবে তাকে যত্ন নিছে, সো এখানে একটা ভালোবাসার ব্যাপার চলে আসছে, স্ট্রং ভালোবাসার ব্যাপার, একটা এক্সেপশনাল ভালোবাসার ব্যাপার তো আছেই, বাট অ্যাগেন যদি উনি প্রতিবন্ধী না হইতেন তাহলে এক্সেপশনাল ভালোবাসার, তাহলে এই এক্সেপশনাল ভালোবাসার প্রশ্নটাও থাকতো না সামনে, এবং তখন হয়তো উনি মেনেও নিতেন না। সো যেটা হচ্ছে একটা মানে প্রতিবন্ধিত্ব ওনার এখানে একটা ফ্যাক্টর এখনও গণ্ডগোল না লাগার পেছনে। না ব্যাপার সমস্যা যেটা হচ্ছে এই যে প্রতারণা করে বিয়ে করা, এটা কিন্তু একটা ইস্যু বাংলাদেশে, এরকম প্রচুর ঘটনা ঘটে যে প্রবাসী টুবাসী থেকে শুরু করে যে প্রবাসীরা মিথ্যে কথাবার্তা বলে বিয়ে করে, নানান এ থেকে পরে ধরা পড়ে যে সব কিছু মিথ্যা, অনেকে এটার পরবর্তীতে অ্যাকশন নেয়, অনেকে নেয় না, হতে পারে, এটা একটা বাংলাদেশের কিন্তু খুব কমন প্রবলেম, একটা খুব কমন ইস্যু। আমি একটা ঘটনা এরকম কার জানি বিয়ে নিয়ে কথা হচ্ছে কি বলতেছিল যে কোন ইউনিভার্সিটির টিচার অস্ট্রেলিয়ান না কি, তা আমি ভুলে গেছি ঘটনাটা কে ছিল, কেন ছিল, কীভাবে ছিল, আমি তো খটখালি করি না, তাহলে আমি কীভাবে ইনভলভ হইলাম সেই ঘটনায় মনে নাই, কিন্তু আমার লাইক কাইন্ড অফ মাথায় মনে আসতেছে এরকম একটা ব্যাপার যে কে জানি আমাকে বলছিল যে একটা মেয়ের জন্য একটা ছেলে দেখা হচ্ছে, ছেলে অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটির টিচার, তো আমাকে জানাইছে যে আমি কোনোভাবে ভেরিফাই করতে পারবো কি না, ঘটনাটা মনে আসতেছে না কেন কে কি, যা হোক, তা আমি ইন্টারনেটে সার্চ দিয়ে ওই ইউনিভার্সিটিতে ওই নামের কাউকে পাই নাই। সো ফিশি, তো আমি জানাইলাম আর কি জানি এমন কাউকে তো আমি পাচ্ছি না, এখন হইতে পারে উনি টিচার, উনি কোনো ওয়েবসাইটে ওনার নাম নাই, বাট খুবই সারপ্রাইজিং হবে যদি সেটা হয়। এবং আমি এরকম ঘটনাও শুনছি খুব কাছের থেকে, যেরকম অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির টিচার এগুলো বলে টলে বাংলাদেশে, অস্ট্রেলিয়াতেই কাকতালীয়ভাবে দুইটি অস্ট্রেলিয়ার ঘটনা, বাংলাদেশে এসে বিয়ে শাদী করছে, করে এই সে আসলে অস্ট্রেলিয়াতে ড্রাইভারি ট্যাক্সি চালাবে, এরকম কিছু এরকম অহরহ ঘটে। সো ওনার এই ঘটনাটাকে লাইট ওয়েট করার সুযোগ নাই, উনি প্রতিবন্ধীকে বিয়ে করছে দেখে একটা মানবিক ব্যাপার হয়ে গেছে, দেখে উনি যে কাজটা করছে এটা
ওকে লাইট ওয়েট করে দেখার সুযোগ নেই। এটা একটা খুবই কমন প্রতারণা বাংলাদেশে, এটা করা হয় এবং এটা খুবই খারাপ একটা প্রতারণা। পঙ্গুত্বের কারণে যে মেনে নিচ্ছে না, এটা দেখেন একটা ব্যাপার, বাংলাদেশে যখন গরিব ঘরের মহিলারা যখন হাজবেন্ড মারা যায়, দেখবেন মাথা চাপড়ায় কান্না করতে করতে বলে যে আমার এখন কী উপায় হবে, আমি চারটা বাচ্চা তিনটা বাচ্চা নিয়ে কই যাবো। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি তিনটা চারটা বাচ্চা নিয়ে কই যাবো। একটা গরিব মহিলার যখন হাজবেন্ড মারা যায়, উনি যতটা না হাজবেন্ডের জন্য পরাণ পুড়ে কান্না করে, যতটা না উনি ভালোবাসার জায়গা থেকে কান্না করে, যতটা না উনি শোকের থেকে কান্না করে, তার চেয়ে প্রবাবলি ইন মানে মোস্ট কেসেস বলা ঠিক হবে কি না জানি না, ইন ম্যানি কেসেস যেটা হয় যে ওনারা যে অনিশ্চয়তার জায়গা থেকে কান্না করে, যে এই যে এখন আমার বাচ্চা কাচ্চার কী হবে, তাদের পড়াশোনার কী হবে, তাদের ভরণ পোষণের কী হবে, তাদের খাওয়া দাওয়ার কী হবে, আমি এদেরকে নিয়ে কই যাবো, তারা ওই ভয় ওই আতঙ্ক ওই আশঙ্কার জায়গা থেকে কান্নাকাটি করে, ওই আশঙ্কার জায়গা থেকে। সো ওই যে যে ছেলে সন্তান হওয়ানো নিয়ে বাংলাদেশে বা সারা পৃথিবীতে ছিল একসময় ছেলে সন্তান হইতে হবে, কেন, কারণ সে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবে। সো যে হাজবেন্ড মারা গেলে তাদের ফ্যামিলি তাদের যে শেল্টার ছিল শেল্টারটা সরে গেল, ফ্যামিলি সংসারের দুশ্চিন্তায় মহিলারা কান্না করে, রাইট, নেসেসারিলি ভালোবাসার সুখের জায়গা থেকে নেসেসারিলি সব ক্ষেত্রে সবসময় না। সো এটা হচ্ছে ইয়ের বাস্তবতা আর কি, যে গরিব মানুষের কী বাস্তবতা বলবো, রূঢ় বাস্তবতা। সো এইখানের ব্যাপারটা অনেকটা এরকম মহিলার, যেটা ওনার একটা রূঢ় বাস্তবতা, উনি প্রতিবন্ধী বিধায় এখন ওনার জন্য এই হাজব্যান্ডকে ছাড়া কোনোভাবেই সম্ভব না। ব্যাপারটা এখন শুধু প্রেমে সীমাবদ্ধ নয়, ব্যাপারটা এখন কঠিন বাস্তবতা, নিঠুর বাস্তবতা এখানে আর সম্পৃক্ত না। লাস্ট আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই মহিলা এই লোকের বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়ার কোনো কারণ সুযোগ তৈরি হয় না এখনও, কারণ উনি যার সাথে প্রতারণা করছেন এই মহিলা অভিযোগ আনতেছে না, যাদের সাথে প্রতারণা করছেন প্রথম স্ত্রীর সাথে হতে করছেন ওনারাও কোনো অভিযোগ আনতেছেন না আইনি। সো ওনার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই, সো দ্যাটস সেটেলড। নাও আমার প্রশ্ন হচ্ছে উনি কেন প্রতারণা করতে গেলেন, উনি কেন ওনাদের প্রথম স্ত্রীর সাথে সব কিছু গোপন করে, এবং ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড যেমন ধরেন আমেরিকার কথা বলি, ধরেন এখানে সব কিছু আইন মেনে চলে, রাইট। সো এখানে কোনো কেউ যদি তার ওয়াইফের সাথে সম্পর্ক রাখতে না চায়, ধরেন এখানে বিয়ে করে না, যদি বিয়ে থাকে তাহলে সে আইন মেনে হচ্ছে ছাড়াছাড়ি করবে, অবশ্যই এখানে আইন মেনে ছাড়াছাড়ি করলে আরও অনেক জায়গা সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে, জেফ বেজোসের মতো, জেফ বেজোসের ওয়াইফ যেরকম 50% পেয়ে গেছে সম্পত্তি, এনিওয়েজ। সো কিন্তু বাংলাদেশে কিন্তু এটাও বাস্তবতা যে আপনি ধরেন আপনার ওয়াইফ যদি প্রভাবশালী হয়, অথবা আপনার ওয়াইফ প্রভাবশালী হওয়া লাগবে না, যেহেতু বাংলাদেশে পুরুষ নির্যাতনটা প্রাতিষ্ঠানিক, সুতরাং অনেক দিক বিবেচনা করে পুরুষরা ভয় ভয়ে থাকে, কোণঠাসা হয়ে থাকে। সো মেবি ভদ্রলোক হয়তো সম্পর্ক ভালো না, ছাড়াছাড়ির কথা তোলার সাহস নাই এই দেশে, কারণ তুললে হইতেছে কোণঠাসা করে ফেলা হবে যৌতুক মামলা দিয়ে, ইদেন মোহরের জন্যে এই ধরেন ওই মহিলা রয়েছে, চাচাতো ভাই হইতেছে মেম্বার বা চেয়ারম্যান, সুতরাং ফাটাই ফেলবে, এরকম নানান কারণ থাকতে পারে বাংলাদেশে, যেহেতু এই দেশে আইনের শাসন নাই এবং এই দেশে যেহেতু নিষ্পেষণমূলক আইন, পুরুষদেরকে কোণঠাসা করা হয় বদমাইশি করে। সো মেবি হইতে পারে এই কারণে ওই লোক ভাবছে যে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে যে কথা বলি আপনাদেরকে, যে অসভ্য দেশে আইন মেনে চলা নিয়ে বেশি উত্তেজিত হয়ে যাবেন না, অসভ্য দেশে আইন মানতে যাবেন না, মানতে গেলে নিজে মারা খেয়ে যাবেন। সো মেবি ভদ্রলোক আমার শো দেখে বা দেখে মোটিভেটেড হয়ে চিন্তা করছে যে এই দেশে আইন মেনে কাজ করে লাভ নাই, মারা খেয়ে যাবো, সো আমি চুপচাপ করে সটকে পড়ি। সো মেবি এই কারণে উনি সটকে পড়ছেন। সো সেটা যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে মোরালি ওনাকে আসলে আর অ্যাকাউন্টেবল করার সুযোগ নাই, যে না উনি এটা খুব খারাপ মানুষ, একটা খারাপ কাজ করছেন, পুরো প্রক্রিয়াটা বেআইনিভাবে করছেন, অনৈতিকভাবে করছেন। এখন তো না অনৈতিক দেশ বেআইনি, যেই দেশে আইন নেই, যে দেশে নৈতিকতা বলতে কিছু নেই, সেই দেশ উনি পিঠ বাঁচানোর জন্য যদি এইভাবে করে থাকে, ওকে ফাইন, দ্যাট মেক্স সেন্স টু মি, আই ডোন্ট হোল্ড হিম অ্যাকাউন্টেবল ফর দিস। সো সেটা হোয়াট এভার, লাইক একটা থিওরি জায়গা থেকে একটা সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম আর কি। সো এনিওয়েজ, অল ইন অল ঘটনাটা হচ্ছে যেহেতু কোনো পক্ষই কোনো অভিযোগ তুলতেছে না, সো ইটস অল গুড, কিন্তু কথা হচ্ছে এই যে প্রতারণার ঘটনাটা, এটা হইতেছে ঠিক আছে ওনার প্রতি এখনও রেসপেক্ট আছে আফটার অল, বাট এই যে প্রতারণার জায়গাটা এটা কিন্তু খুব সিরিয়াস একটা জায়গা। এই ধরনের প্রতারণা বাংলাদেশে অহরহ হয়, খুবই কমন প্লেস, শিক্ষিত মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়, বুদ্ধিমান আদারওয়াইজ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়, আনসাসপেক্টিং থাকে অনেক ক্ষেত্রে। সো এইটা দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম আর কি পুরো ঘটনার মধ্যে, এই জায়গাটা নিয়ে যে এটা খুবই একটা কমন প্রতারণা বাংলাদেশে এবং এটা শিকার কিন্তু অনেক মানুষ হয়।